নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত অ্যাফেয়ার্স বাংলাতে। আজ আমরা কিছু তথ্য চন্দ্রযান থ্রির বিষয়ে জেনে নেব। চন্দ্রযান থ্রি, যা চাঁদের পথে পাড়ি দিয়েছিল 14 জুলাই 2023, ভারতের এটি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়া তৃতীয় আন্তরিক্ষ যান। এর আগে চন্দ্রযান প্রথম ভারতের মাটি থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে 22 অক্টোবর 2008, যা প্রায় 2 বছর ধরে চাঁদের পরিক্রমণ করার পর হঠাৎই কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পরবর্তী চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়া যান ছিল চন্দ্রযান দ্বিতীয়, যা 22 জুলাই 2019 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, যেটি আনলাকিলি আমরা পার্সিয়ালি সম্পূর্ণ মিশন বলতে পারি। কারণ আমরা সবাই জানি যে এটি শেষ মুহূর্তে চাঁদের বুকে অনিয়ন্ত্রিতভাবে আছড়ে পড়েছিল। এখন বর্তমানে আমরা সমস্ত সফলতা এবং অসফলতা থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছি, এবং এই শিক্ষাকেই কাজে লাগিয়ে আমরা আমাদের চন্দ্রযান থ্রি মিশনকে সফল করতে চলেছি। চন্দ্রযান থ্রি, যা 14 জুলাই 2023 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, আজ তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখাতে চাই। Plus 5 seconds. Lift off normal. P1 tracking. R2 tracking. P2 tracking. Stage performance normal. P4 tracking. L1 turn stage ignited. Plus 2 minutes. L1 turn stage performance normal. Stages are separated. Close loop guidance initiated. এইভাবেই চন্দ্রযান থ্রি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এইখানেও আমাদের কম্পিটিশন কম নয়। রাশিয়া নিজের শক্তিশালী হওয়ার প্রবণতাকে বাড়িয়ে তুলতে লঞ্চ করে দিয়েছে লুনা 25 মিশন, যা 11 আগস্ট 2023 লঞ্চ করেছিল, যা চাঁদের মাটিতে পৌঁছানোর কথা ছিল 21 আগস্ট 2023। আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে 10 দিনে কীভাবে রাশিয়া চাঁদের কাছে পৌঁছে যেতে পারে, যেখানে ভারতের পৌঁছতে 40 দিন লেগে যাবে। তাহলে কি রাশিয়া থেকে চাঁদের দূরত্ব ভারতের থেকে কম? উত্তর হলো না। রাশিয়া খুবই শক্তিশালী দেশ, আর্থিক দিক থেকে এবং বিজ্ঞানের দিক থেকেও। রাশিয়া তার শক্তিশালী রকেটের মাধ্যমে ডাইরেক্ট রুট নিয়ে পৌঁছে যাবে চাঁদের মাটিতে। যেখানে ইন্ডিয়াকে বাজেট কিছুটা কম থাকার জন্য একটু ঘুরতি পথ নিতে হলো, কিন্তু ভাগ্যের দিক থেকে রাশিয়া ইন্ডিয়ার থেকে
কিছুটা কম গেল, কারণ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়া রাশিয়ার লুনার 25 মিশন, যা 21 আগস্ট 2023 চাঁদের মাটিতে পৌঁছানোর কথা ছিল, তা 20 আগস্ট 2023 দুর্ভাগ্যবশত অনিয়ন্ত্রিতভাবে চাঁদের মাটিতে আছড়ে পড়ে, যার সঙ্গে সমস্ত রকম সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই ঘটনা নিয়ে আমেরিকা সহ পশ্চিম দেশগুলি খুব খুশি হলেও ভারত নিজের দুঃখকেই ব্যক্ত করেছে রাশিয়ার সামনে, কারণ আমরা জানি অসফলতা হওয়ার দুঃখটা কতটা। সে কথা থাক, এখন ফিরে আসি চন্দ্রযান 3-তে। চন্দ্রযান 3, যা 40 দিনের একটি অতি দীর্ঘ পথ অতিক্রম করে আগামী 23 আগস্ট 2023 সন্ধ্যের ঠিক কাছাকাছি 6:05 চাঁদের দক্ষিণ প্রান্তে নিজেকে সফলভাবে স্থাপনা করতে চলেছে। এই পরিশ্রমের ফলস্বরূপ চন্দ্রযান 3 আমাদের জন্য পাঠিয়েছে এই সুন্দর চন্দ্রমার ভিডিওটি, আপনারা একবার দেখেন। এর সাথে মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্যকেও এমনিভাবে তুলে ধরেছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3-র উদ্দেশ্য শুধু চাঁদের মাটিতে নিজেকে স্থাপনা করাই নয়, এর সাথে এর পরবর্তী কাজ করবে আমাদের রোভার, যার নাম প্রজ্ঞান। চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়ে দেবে চন্দ্রযান 3। এই হলো চন্দ্রযানের একটি ছোট্ট গল্প। আমাদের সমস্ত ভারতীয়র চোখ থাকবে 23 আগস্ট 2023 ঠিক সন্ধ্যে 6:00 টিভির পর্দায়। আমরা চন্দ্রযান 3-কে নিয়ে খুবই গর্বিত এবং আমরা এর সফলতা নিয়েও খুবই আশাহত। এইভাবেই শেষ করছি আমাদের এই ভিডিওটি। দেখতে থাকুন বাংলা অ্যাফেয়ার্স। জয় হিন্দ, জয় ভারত।